সিরাজগঞ্জের কাজীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানবীর শাকিল জয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম সহ প্রমুখ নেতা মোহাম্মদ নাসিম স্যারকে, যার জন্য আমাদের এই কাজীপুরে আপনারা জানেন শেখ কামাল আইটি এবং ইনকিউবেশন সেন্টার, যেটি এই কাজীপুরকে একটি উন্নত আইসিটি অঞ্চল হিসেবে গড়ে তুলবে। যা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা কিন্তু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজীপুরের উন্নয়নের জন্য কাজ করছেন আমাদের অভিভাবক প্রকৌশলী তানবীর শাকিল জয়। আমরা কয়েকদিন আগে ডিজিটাল মেলা কার্যক্রম আমরা করেছি, সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমি স্কুলে যে সকল ভাই ও বোনেরা আপনাদের আগে লেখাপড়া করতো, তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন, আপনারা জানবেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব তো দূরের কথা, সেখানে কিন্তু একটা ভালো বিল্ডিংও ছিল না আজ থেকে 15-20 বছর। এই যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন, এটি কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছেন, তাই তো? শেখ হাসিনা যেটি তৈরি করেছেন, এটিতে সব থেকে বেশি লাভ কাদের হচ্ছে? শেখ হাসিনার হচ্ছে না আপনাদের হচ্ছে? আপনাদের হচ্ছে, ঠিক না? শেখ হাসিনা বললেন, কি বললেন শেখ হাসিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেকদিন হায়াত দিন। তারপরে ওনার তো 76 বছর বয়স হয়ে গেছে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরাও কিন্তু মোটামুটি ধরুন আমাদের জীবনের মধ্যপ্রান্তে চলে এসেছি। সুতরাং এই যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা সব কিছু কিন্তু আপনারাই পাবেন। আপনি এখন হয়তো এই যে ক্লাস 8-9 পড়ছেন, কিছুদিন পর SSC পরীক্ষা দেবেন, HSC পরীক্ষা দেবেন, এবং আপনি দেখুন যে আপনি যখন আপনাদের জেনারেশনের জন্যই কিন্তু আপনাদের জন্যই ডিজিটাল বাংলাদেশ।